জয় রাধে রাধে নমস্কার দর্শক আমরা চলে এলাম গুরুত্বপূর্ণ আবার একটা ভিডিও আজকের দিনে আলোচনা করতে চলেছি পাঁচ নামের ব্যক্তি আবারও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে কি পাঁচ নামের ব্যক্তির জন্য আজকের দিনটি বেশ দারুণ যাচ্ছে গ্রহ গোচর এবং তাদের দৃষ্টি অনুপাতে এবং তাদের যে ফলাফল পেতে চলেছেন এই পাঁচ রাশির জাতক জাতকে তাদের ভাগ্যের বিশাল পরিবর্তন বলতে গেলে হতে পারে আপনার নাম রয়েছে কিনা অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমরা আজকের দিনে ছোট করে জেনে নিচ্ছি পঞ্চাঙ্গ সম্পর্কে আজকের দিনে বাংলা মাসের তারিখ ছাব্বিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সাল ইংরেজি মাসের তারিখ নয় জুন দু হাজার চব্বিশ সাল বার হচ্ছে রবিবার চন্দ্র গোচর করছে মিথুন রাশিতে সূর্য সকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ছটা বেজে ষোলো মিনিটে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয় তিথি এটা থাকবে তিনটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে এটা সন্ধ্যাবেলা বিকালবেলা তিনটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চতুর্থী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে পুনর্বশু নক্ষত্র এটা থাকবে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে পোষা নক্ষত্রের প্রবেশ আজকের দিনের ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে প্রত্যেকের জন্য যেটা অশুভ সময় সেটা হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনের সব থেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সেটা হচ্ছে বিকাল চারটা বেজে একুশ মিনিট থেকে ভালো সময় চলছে সন্ধ্যা ছটা বেজে ছয় মিনিট পর্যন্ত আপনি চাইলে এই সময়টায় সব ধরনের শুভ কাজ ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি আজকের দিনের ভাগ্যবান পাঁচ নামের মানুষের সম্পর্কে তো কারা রয়েছেন সবার প্রথম যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি সি দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যাচ্ছে আজকে আপনার চাকরি ক্ষেত্রে তো সফলতা রয়েছে সেই ক্ষেত্রে চাকরির জায়গায় সম্মানিত হওয়ারও সুযোগ পাবেন যেটা চাকরি অলরেডি করছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কাজের নতুন কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো ভালো সুখবরও পেতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার যদি কোনো রকম মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের তো দিনটি খুবই ভালো যাবে আপনি আপনার কাজের জায়গা বেশ ভালো সফলতা অর্জন করতে পারছেন বা পারবেন আজ আপনার পৈত্রিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা সব থেকে ভালো রয়েছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার মার্কেটে যদি রকম টাকা পয়সা বাকি ছিল সেগুলো আপনাদের ফেরত আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যদি রকম কাজ অনেকদিন ধরে বাকি ছিল কিন্তু হচ্ছিল না সে কাজগুলো আপনাদের হয়ে যেতে পারে এমনটাও কিন্তু ভালো যোগ রয়েছে অতএব আপনার নামের শুরুতে যদি সি দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আজকে খুবই ভাগ্যবান এখন আমরা জানব পরবর্তী নাম পরবর্তী নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি ডি দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আজকে খুবই লাভবান হচ্ছেন আজকে সবার প্রথমত হচ্ছে আপনার হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনি কাউকে টাকা পয়সা ধার ছিলেন রিটার্ন আসতে পারে কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেখান থেকে প্রাপ্তি করতে পারে পার্সোনাল কোনো বিজনেস হয়তো ইনভেস্টমেন্ট করেছিলাম সেখানেও আপনার হতে পারে বা আপনি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রেও দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে তো সেক্ষেত্রে ভালো দিন যাবে যদি কোনো কাজ অনেক দিন ধরে করছিলেন কিন্তু হচ্ছিল না সে কাজটি আজকের দিনে করে নিতে পারবেন সেক্ষেত্রে দিনটিও বেশ ভালো পাড়া প্রতিবাসীর সঙ্গে আজকে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো থাকবে সেদিক দিয়ে দিনটি খুব ভালো রয়েছে আর আপনারা যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন ট্রেডিং বলুন মিউচুয়াল ফান্ড বলুন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু দেখে চলতে হবে আজ আপনারা কারো কোনো কথাই যেখানে সেখানে বিনিয়োগ করবেন না ভালো হবে যারা জমি কেনার জন্য চিন্তা ভাবনা রাখছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বা যারা প্রপার্টি বিজনেস করে থাকেন অলরেডি তাদের ক্ষেত্রে খুব ভালো যারা নতুন গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সফলতা লক্ষ্য করা যাবে মার্কেটে যে সমস্ত কাজগুলি পড়েছিল বা পড়ে আছে সেগুলো আপনাদের ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাবে তবে যেটা ঘটনা হচ্ছে যে কি আপনারা কারুকে কোনো রকম টাকা পয়সা নতুন করে ধার বাকি দেওয়া থেকে একদমই বিরত থাকবেন এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে নাহলে আপনার টাকা পয়সা আটকে যেতে পারে মার্কেটে যদি কোনো বিনিয়োগ করার থাকে অবশ্যই বিনিয়োগ করতেই পারেন আপনাদের জন্য ওভারঅল দিন ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এখন আমরা জেনে নেব পরবর্তী যে নাম রয়েছে পরবর্তী নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি কে দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্মদিনটি খুব ভালো যাচ্ছে কে নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য আজকে দিনটি বেশ ভালো শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড আপনাদের থেকে সেখান থেকে ভালো রিটার্ন আসছে পারিবারিক কোনো বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাচ্ছে প্রেম সম্পর্ক আপনাদের উন্নতি হচ্ছে আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝগড়া ছিল আজকের দিনে তা মিটে যাবে আগেও বললাম আবারও বলছি তাও একটা খেয়াল রাখবেন চাকরির ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা যারা অলরেডি চাকরি করছে তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো সুখবর কিন্তু থাকতে পারে আর যারা বিশেষ করে আইটি সেক্টরে কাজ করছেন বা যারা ম্যানুফ্যাকচারিং কোনো ইউনিটে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি সব থেকে ভালো যাবে আজ আপনার মনের কথা আপনি মনে মানুষকে বলতে পারছেন মানে প্রেম সফলতাও খুব ভালো রয়েছে তো সেক্ষেত্রেও আপনারা লাভবান হবেন সেই দিয়ে দিনটি খুব ভালো অতএব আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে আপনি যদি একটা হাতে লটারিও করতে চান সময়টা খুব ভালো একটা হাতে লটারি কাটতেই পারেন আপনাদের অর্থপ্রাপ্তির যোগ বা কিছু না কিছু প্রাপ্তি অবশ্যই ঘটতে পারে আজ আপনার বিনিয়োগ আপনার জন্য কিন্তু একটা নেগেটিভ জায়গা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই আপনি পুরো বিষয়টা বুঝে তারপরে বিনিয়োগ করবেন কারো কোনো কথাই বিনিয়োগ করবেন না ওভারঅল দিন ঠিকঠাক ভালো থাকবেন থাকবেন আপনার নাম শুরুতে যদি কে দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খুবই ভাগ্যবান এখন আমরা জেনে নেব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি এন দিয়ে শুরু হয়ে থাকে এন তাহলে আপনি খুবই লাভবান হবেন আজ আপনার নিজস্ব কোনো ব্যবসা যদি থেকে থাকে সেখানে আপনাদের উন্নতির সুযোগ খুব ভালো রয়েছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রেও মোটামুটি ভালো সুনাম রয়েছে আপনারা যদি কোনো জায়গায় চাকরি খুঁজছিলেন সেক্ষেত্রেও ভালো কোনো যোগাযোগ করতে পারে শুধু হ্যাঁ আজকে আপনার প্রেশার বেশি থাকবে কাজের প্রেশার বেশি থাকতে পারে এবং শারীরিকভাবে আপনাদের ব্লাড প্রেশার জনিত কিছু যদি সমস্যা রয়েছে সেগুলো একটু বাড়তে পারে ধ্যান রাখবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার ছোটো ছোটো ব্যাপারে তর্ক হতে পারে তবে সেটা একটু আপনাকে চাপ চাপ তৈরি করতে পারে আর ওভারঅল ঠিকঠাক স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি করছে পারিবারিক কোনো যদি বিবাদ ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাবে যদি কোনো রকম নতুন গাড়ি বাড়ি কেনার বা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে দিনটি মোটামুটি যাচ্ছে বা ভালো যাবে আজ আপনার যদি রকম কাজ করে রেখেছিলেন কিন্তু কোনো কাজের ফল পাচ্ছিলেন না সেটা কিন্তু আপনারা আজকের দিনে পেতে পারেন তবে আজকের দিনে আপনারা যেটা খেয়াল রাখবেন আজকে শেয়ার মার্কেটের ক্ষেত্রে বুঝে চলবেন যারা বিনিয়োগ করেন প্রতিনিয়ত আপনারা শিখে নিতে পারেন তারপরে বিনিয়োগ করুন লাভবান হবেন আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটবে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো রয়েছে পড়াই করতে পারেন মা বাবার সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ ছিল ঠিক করে দিতে পারেন তাদের কাছ থেকে কোনো দামি স্বরূপ আপনারা কিছু পেতে চলেছেন সেদিক দিয়েও দিনটি খুব ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন মায়ের স্বাস্থ্য দিকে অবশ্যই ধ্যান রাখুন সেটা জরুরি রয়েছে ওভারঅল ঠিকঠাক আপনারা ভালো থাকবেন থাকবেন আর সুস্থই এখন আমরা পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ভি দিয়ে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আজকের জন্য দিনটি আপনার খুব ভালো প্রথম কথা হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে বা যারা অলরেডি চাকরি করেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে আপনার বেতন বৃদ্ধি বা কাজে প্রমোশন পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে সাংসারিক কিছু কাজের চাপ বাড়বে সাংসারিক দায়িত্ব আসবে যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে সফলতা রয়েছে আর যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকের দিনেও একটা লটারি কাটতে পারেন সেখানেও আপনাদের প্রাপ্তির যোগ ভালো রয়েছে আপনি নিজস্ব যদি কোনো রকম ব্যবসা করছেন সেটা ছোটোখাটো কোনো বিজনেস হলেও আপনার সেখানে কিন্তু খুব ভালো রয়েছে আর যদি আপনার কোনো কাজ অনেকদিন ধরে হচ্ছিল না কিন্তু আজকের দিনে আবার সেটা হয়ে যেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে যদি আপনারা বিনিয়োগ করতে চান তো সে ব্যাপারে আগে আপনারা একটু ভালো করে বুঝে নিন শেখে নিন তারপরে বিনিয়োগে এগান সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে আজ আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ আপনারা কোনো কাজ যদি করছেন সে কাজ ফেলে রাখবেন না যাই কাজ করছেন সেটাকে অল্প অল্প করে হলেও কমপ্লিট করবেন নাহলে কিন্তু সেটাই আপনাদের জন্য একটু বেশি একটা প্রেশার হতে পারে একটা নেগেটিভ জায়গা হতে পারে আর ঠিকঠাক আজ আপনাদের আর্থিক স্থিতিও খুব ভালোই থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত